আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 400 গ্রাম পোয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আপনারা এভাবেই রেসিপি ট্রাই করে দেখবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আমি পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব, বেশি ভাজব না। দিয়ে দিলাম 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিলাম কেটে রাখা মাছ। এবার ভালোভাবে তেলের সাথে মাছ নেড়ে ছেড়ে নেব। এই মাছে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে দারুণ লাগে। সম্ভব এভাবেই কাঁটাগুলো বেছে নেব। এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নামিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন কতটা মজার এই রেসিপি। আমি আজকের মতো বিদায় নেব, পরবর্তী রেসিপি নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।